আমি জগিছো কারণ গত থর ইলেকশন আমি 42 ঘন ভোটে জিতলু লাস্টে ডিক্লারেশন 4 ঘন হারি সব রিজেক্ট সে কম করছে প্রেজেন্ট অফিসর মুন্ডে কড়া লগে আসুন তা ভিতরে গোটা তপা লগে দৌড়ি এটা রিজেক্ট এ ধন্দা তো কত প্রকার করছেন তা ধন্দা সৈন্য হয়েছে ইমিডিয়েট ধন্দা সরকার ধন্দা করছি আগ পটে জগেছি দেখা দুইটা গোটে সিসিটিভি ক্যামেরা লাগছি চারিপট অন্ধার না দেখি গোটা স্ট্রং রুম এটা সব দুর্বল রুম আগ পটে খোলা পছপটে আগ পটে সব লোক মানে জগিছন্তি কম করবে কাদুয়া পানি পছপটে এ দিন রাতে তুমি কোনো গোটা প্রশাসন কি গোটা রাজ্যের রজায় তার কোনো তার প্রকৃতির প্রতিভা এরকম এরকম দণ্ড দেবা যদি রক্ষা তা পঞ্চায়েত অফিস রক্ষা গাঁ লোক গাঁ জগি থাকে তিন তিন 5 দিন হল আসি 7 দিন 8 দিন লোক সব পড়ছেন ভোক পাচ অন্ধারে আজ আজ বর্ষা নাই আজ বর্ষা লোক বসি পারবে তা প্রশাসন কোন দায়িত্ব নিয়েছিল সরকার কোন দায়িত্ব নিয়েছে এদিকে বর্তমানে খোলা মেলার শীত কাকরে বসুন আজ কাল বর্ষা হয়েছিল বর্ষা নিয়ে লোকমানে বসি পারবে আমি ব্যবস্থা হয়েছে না অব্যবস্থা হয়েছে হ্যাঁ সরকারের বড় বড় কথা কুয়া হচ্ছে সমস্ত আমি সুরক্ষা দেখছি সুরক্ষা দেখুন না তাঙ্কে পরিবর্তন বিনা আসছি ওরা সব অতি অন্যায় কথা এ কেবল ভগবান শৈলী কথা তাঙ্কে দণ্ডবিধান করব কিন্তু সব মানুষ তো বরদাস্ত করছেন তাঁক অত্যাচার দেখুন তো ভগবানকে ইচ্ছা তাঁকে কম করে করুন আপনার দেখছেন স্ট্রং রুম পছরে কিন্তু এটু প্রশাসন তরফর প্রপর প্রিকশন নিয়া হয়নি না সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ইয়ে অছি না প্রপর গোটে আমি অলগা স্ট্রং রুম উদাহরণ দেখুছু প্রশাসন তরফর বিডিওঙ্ তরফর তাঁকর ইয়ের যে সিসিটিভির মনিটরিং যে রয়েছে এটি কোণী প্রকার ইয়ে নাই আমি ব্যক্তিগত ভাবে আমি পঞ্চায়েতর সব পিলা আসিকি লোক অলগা পঞ্চায়েতর বি আসিকি আমি নিজে মানে পেট্রোলিং করছু রাতিভরি ইয়ে করছু প্রশাসন তরফর কোণী প্রকার গোটে মানে মানে সন্তোষজনক মানে প্রিকশন কোণী।